আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দেশে বসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি রয়েছি সাব্বির খান, রাজধানীর শ্যামবাজার থেকে। দর্শক বন্ধুরা, পেঁয়াজের বাজার অনেকটাই কিন্তু বেড়েছে, কিন্তু আমরা জানতে পারছি যে আগামী 15 থেকে 20 দিন পর দেখা যাবে না দেশি পেঁয়াজ মার্কেটে, এমনটি সকল ব্যবসায়ী এবং ব্যাপারীও জানিয়েছে। দর্শক বন্ধুরা জানিয়েছে যে দেশের বাজারে শর্ট পড়ে গিয়েছে। এদিকে গত 15 থেকে 20 দিন ধরে যে বৃষ্টিটা হয়েছিল সেই ক্ষেত্রে আমরা আবার পিছিয়ে পড়েছি এক মাস। এরপর যে অনেক আছে এখনও পেঁয়াজ লাগাচ্ছে, অনেক আছে এখনও পেঁয়াজ রোপণ করতেছে, অনেক আছে এখনও প্রিপারেশন নিচ্ছে, আর কেউ আছে পেঁয়াজ লাগাতে অথবা সক্ষম হয়েছে। তা দর্শক, এই সাম্বা থেকে আমি আজকে জানতে পারলাম যে দামটা একটু ঊর্ধ্বগত রয়েছে। তো এদিকে আবার ব্যবসায়ীরা ভোক্তা অভিযোগকে নিয়ে এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে কিন্তু কিছু কথা বলেছে, যেমন প্রধান উপদেষ্টাকে নিয়ে কিছু কথা হচ্ছে। বর্তমানে যে পেঁয়াজগুলো পাঠাচ্ছে দেশের বাজারে সংকট হওয়াতে, তার ওনার উদ্দেশ্যে কিন্তু জানিয়েছে যে দেশের বাইরে থেকে কিন্তু পেঁয়াজ আমদানি রপ্তানি করার জন্য। দর্শক বন্ধুরা, তা দর্শক সবশেষ আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ পেঁচা কি চলছে সেটা কিন্তু জানিয়ে দেবো ব্যবসায়ীদের সাথে কথা বলে। দর্শক বন্ধুরা চলুন, কী বলে ম্যাজিস্ট্রেট এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কাকা, বেচা বিক্রি কেমন হচ্ছে মার্কেটে? বেচা আছে, যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ভালো আছে। কাকা, দেশি পেঁয়াজ যে আমরা জানতে পারছি যে ব্যাপারীরা বললো যে আরো 15 দিন পর নাকি আসবে না, অথবা কিছু কথা শেষ পর্যায়ে, এটা কি ব্যাপার নিজ থেকে বলো নাকি সত্য কথাই বলো, কাকা একটু জানতে চাই। এগুলো সব হাড়ে খবর নিতে হবে, মিথ্যে কেউ বলে কেউ বলে না, কিন্তু অরিজিনালে আছে কি না এটা তো আমাদেরও একটা ধারণা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এত বাজারের পরেও কোনো ঘরে দেশি পেঁয়াজ নেই। আজকে 6,000 টাকা মাল বিক্রি হয়েছে পাবনায়, খরচ আছে 8 টাকা 6 টাকা, একটা কেজি দাম কত পড়ে? এই মালগুলো 6,000 টাকা সে কিনতেছে, চালান দিয়ে বাড়াইছে, এগুলো মাল 50 টাকা বেচলেও তাদের লাভ হইতেছে না। এই জন্য আজ কয়দিন ধরে মাল আনতেছে না, আজকে এবার কটা মাল দিছে। এখন এগুলো আনা মানে একটা কাস্টমার রক্ষা করা। এরপর যদি ম্যাজিস্ট্রেট বলে এটা আনছেন কত, ই করছে কত, তাহলে আমরা কি করবো? আমরা পাবো মাত্র 1 টাকা। এই জন্য আমদানি আসলে কিন্তু আমদানি বন্ধ হয়ে যাচ্ছে, আরো দ্বারা আমদানি বন্ধ করতেছে। এই জন্য যে এই প্যারা নিয়ে কেউ পারতেছে না, 1 টাকার জন্য 150 টাকা খাটাইতে হয় আমাদের। এই 150 টাকা হইতে পারে, এই যে কটা মাল আছে দেখা গেছে এর 120টির হিসেব করে আছে, ব্যাংকে টাকা লাগাই দিতে হবে, তাহলে কালকে মাল কিনতে পারবে না, এত টাকা তাদের নাই। এত কষ্ট করে মাল আনতেছি যে দামটা নিয়ন্ত্রণে থাকে, আর ম্যাজিস্ট্রেট এসে জেরা করলে আমরা কোনো কথাই তো বলতে পারতেছি না। হ্যাঁ, বলে এত আনছেন কে, এত বাজার কে, অমুক শুনে, আসলে তো হাটে মাল নেই। কাঁচা পেঁয়াজ প্রথম সিজনে মুড়ি কেটা বেচছে 100 টাকা, এ দেশে পেঁয়াজটা শর্ট পড়ার কথাই। তারপরে মাঝখানে বৃষ্টিতে পিছিয়ে গেছে 20 দিন পিছিয়ে গেছে আপনার এই হালুর মানে চাষ মুড়িকাটা, এই 20 দিন আরও শর্ট পড়লো। ইন্ডিয়াতে বন্যায় নষ্ট হয়ে গেছে, সেখানে আরও শর্ট পড়লো, তাহলে মালটা কেন খেয়েছে আপনি? এটা কি কোনো কেউ হাতের মজুদুরি জিনিস যে বললেই থামিয়ে থাকবে, বললেই উঠতে যাবে? এটা কিন্তু না, আমদানি বেশি হবে অটোমেটিকলি বাজার কমতে থাকবে, আমদানি কম হবে অটোমেটিক বাজার বাড়তে থাকবে। কেউ কোনো ক্ষমতার বাইরে, যদি কোনো ক্ষমতাশীল দল আছে, এমন কোনো নেতা আছে দাম কমাইতে বাড়াইতে পারে, তার হে লোকেরা লাগাই দেব, আমরা কমে বেচবো, আমাদের তো এত টাকা খাটানোর দরকার নেই, এই টাকাগুলো খাটানোর দরকার নেই। এখন একটা আরো চালাইতে হইলে এখন কোটি কোটি টাকার প্রয়োজন, সেখানে 10 লাখ 20 লাখ হলে এগুলো টাকা চলতো। এমন না মেশিন এর জিনিস উৎপাদন বাড়াইতে থাকবে, আল্লাহর কুদরতি, মাটির জিনিস হবে দেবে, এরপর খাবে, মুড়ি কেটে এখন পর্যন্ত লাগাইতেছে, কবে উঠবে তারপরে দামই হবে। বাইর থেকে আইনে যদি চাপ দিতে পারে, ইন্ডিয়ায় বেশি বেশি এলসি করাইতে পারে, সরকার যদি কোনো পদক্ষেপ নেয়, তোমরা এলসি দাও, এলসি দিয়ে মাল আমদানি করতে পারে, তখন বাজারটা নিয়ন্ত্রণ থাকবে, না থাকলে মালের কিছু নিয়ন্ত্রণ থাকবে না। আচ্ছা আচ্ছা, আর কাকা এই এলসি কত করে বিক্রি করলেন? এলসি আজকে 100 টাকা যাইতেছে, কালকে পড়ে গেছে 98 টাকা, 105 টাকা পড়তায় পড়বে। এখানে আপনি 100 টাকা বিক্রি করতেছেন? আমরা 100 টাকা বেচতেছি, তার মানে 5 টাকা লসে বিক্রি করে দিচ্ছে, লসটা এটা জানি আগের কিনা। আচ্ছা আচ্ছা, আগে কিনে বেচতেছি 100 টাকা, আজকে যে মাল ঢুকবে এটা পড়বে 103 টাকা, 103 টাকা, 4 টাকা, 3 টাকা, 100 টাকা লাগে, তিনটে লোসকান হবে, 3টে মানে 50,000 টাকা গাড়িতে লোসকান,
প্রতি পার গাড়িতে হ্যাঁ যদি আবার একদিন দুই দিন যাই খেয়ে যদি বাজার বাড়তে থাকে তাহলে আবার লোকসান হইবে আবার দুইটা লাভ হইবে বুঝতে পারে না আপনাদের তো রাখার কোনো সুযোগ নাই আপনারা তো পেয়ে দেখে পড়ে আসতেছে বিক্রি হচ্ছে আসলে সন্ধ্যার মধ্যে কভার করি আমরা আমাদের কাজটা এইভাবে হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি দর্শক অবস্থান করছে মেজাজ সদর বিতানে আর আমরা দেখতে পাচ্ছি যে উনি বলতেছে যে প্রতিদিনই পেঁয়াজ প্রতিদিনই বিক্রি হয়ে যাচ্ছে ওনার ঘরের আর কাকা যদি একটু আলুর দামটা যদি জানিয়ে দিতেন আলু মুন্সিগঞ্জ আলু ভালোটা আজকে ৫০ টাকা ৫০ টাকা হ্যাঁ আর রসুন 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 আজকে আছে ২০০ ২০২ ২০৫ এই দামে বিক্রি হচ্ছে আর দেশি এই যে পাবনা পাবনা আজকে ৪৮ টাকা বিক্রি হয়েছে ১৪৮ আর আর এটা 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 ১৩০ ১২৮ কাকা গতকাল তো যাত্রাবাই দেখছিলাম আরো একটু দাম আছে উর্ধগত দাম এখান থেকে একটু উর্ধগত দাম আছে হবে ডেলি ডেলি যেরকম বাজার ওখানে হবে ওইরকম বাড়তে থাকবে কাকা আমি যাত্রাবাই থাকা অবস্থায় মানে ১৫ মিনিটের আগে মাথা ৫ টাকা বাড়ছে বারে হাটে কিনতে পারে না এই জন্য ভাই আমার মাল কটা বেচছেন না এটা অন্যায় না হাটে যখন বাজার ২২০০ টাকার মাল যখন ২০০০ আয় তখন এইখানে কয় ৫ টাকা লোকসান দিয়ে মাল বেচিয়ে ফেলান এটা কাঁচা মালে ৫ টাকা ১০ টাকা ডিফারেন্স হইতে পারে এটাই একটা ব্যাপারী যখন তাদের ভিটে ছাড়া মানে লোকসান দিতে তো শেষ হেবেটা যদি ১০ টাকা লাভ না হয় হেবেটা তো বাচ্চা কাচ্চা না খাইয়ে মরিয়ে যাবে ওরা তো বড় লোক না একটা ব্যাপারী ১০ মন ২০ মন মাল কিনিয়ে হাটে নিয়ে আসে এখানে নিয়ে এসে আসার পরে তারা বিক্রি করে একটাই লোকসান দেবে একটা লাভ হবে লাভের সময় যদি কয় যে ৫০ টাকা কিনছো তুমি ৫৫ বেচলে তোমার লাভ হইবে তুমি এটা ৬০ বেচো কা আবার ৬০টাই কিনলে এই যে ৪০ বেচতে গেছে ওদের চালানবন্দি শেষ হয়ে গেছে তো ওদের তো ২ টাকা লাভ করতে হবে কাঁচামালে ওইভাবে মানে এটা অনেক কিছু না হাটের বাজার হিসেবে এখানে বেচা কিনে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে আজকের বাজার তথ্যগুলো জানিয়েছেন দর্শক কেমনটি দাম ছিল আমরা কিন্তু জানতে পারলাম বর্তমান যে সকল আড়তদার রয়েছে তাদের কাছ থেকে বর্তমান বাজার দর আর আমরা দেখতে পাচ্ছি এদিকে যে রসুন রয়েছে রসুনের দামটাও কিন্তু আমরা আজকের বাজারে জানতে পারছি তবে আগামী ১৫ থেকে ২০ দিনের ভিতরে পাওয়া যাবে না দেশি পেঁয়াজ এমনটি আড়তদার সহকারে কিন্তু ব্যাপারীরা কিন্তু বলেছে কিন্তু হাটে ইতিমধ্যে আমাদের যাওয়া উচিত যদি পারি তাহলে কিন্তু হাটে যাব কিন্তু হাটে গিয়ে কী করবো যদি পেঁয়াজ না থাকে দর্শক বন্ধুরা তা দর্শক যাওয়ার তো ইচ্ছে ছিল আসলে এখন আর যাওয়ার অতটা ইচ্ছে নেই কারণ হাটে যদি পেঁয়াজ না থাকে আমরা ওখানে গিয়ে কি করব এই জন্য আর যাচ্ছি না আর হাটে তো দর্শক দেখা হবে আপনাদের সাথে নতুন বছরে পাবনাতে দর্শক বন্ধুরা ইনশাআল্লাহ চেষ্টা করে যাওয়ার জন্য আর দর্শক পেয়েছিল আমার কাছে আজকে সর্বোচ্চ সাপেক্ষ দর্শক